কথা ছিল পাঁচটার সময় মানে 25 জুতো করে মারবো তারপর কিন্তু এখন সবাই 25 জুতো হ্যাঁ 25 জুতো মারার সময় কখন এখন এখন তো বিয়ে হলো না বিয়ে না হবে তো তুমি 25 জুতো মারবা কি করে এখন তো পাঁচটা শালা তুমি সন্ধ্যে 6টা বাজিয়ে দেবো জুতো আমি খাবো না চলো তাহলে বিয়ে করতে হবে ঠিক আছে পেটের মাঝে ভুগি দিবি যদি সতী হয় তার কোনোদিন মাটি পড়বে না আর যদি অসতি হয় তার রক্ত সেই ব্লাড পাপের ব্লাড সব মাটিতে পড়ে যাবে তবে বলো
তুমি সত্যিকারই সতী, তোমাকে আমি প্রমাণ করব। আপনি তাহলে শুনেছিলে একটা ভোজালে যদি পেটের মধ্যে ঢুকে দেওয়া যায় তাহলে রক্ত বেরাবে না? বেরাবে, কিন্তু সেই রক্ত ভূমিষ্ঠ স্পর্শ করবে না, পড়বে না। এটা কোনো কালে শুনিনি আমি, কোনো কথা শুনতে চাই না। তোমার প্রতিশ্রুতি খেতে আমি রাজি, তার আগে তুমি আমার এতে রাজি হয়ে যাও, তোমাকে আমি পরীক্ষা করব। ওটা যাতে আমার পেটে ঢুকাও, এই পার থেকে ওই পার হয়ে যাবে আমি বাজবো। বাজনা না বাজলে তো আমার কি, তুমি তো পড়েন নি। এই তুমি তোমার উপর আমার দরদ কি কেন গো? তোমার আমি বউ, দশটা নয় পাঁচটা নয় একটা মাত্র বউ, আমার পেটের মধ্যে ঢুকিয়ে দেবে আমি মরে যাব না। মরণের ভয় এখন তোমার বউ, তাইলে আমি তোমার কে? কেন তুমি আমার স্বামী? আমি যদি তোমার স্বামী হই, তুমি যদি আমার বউ হও, তবে বলো কোন নারী তার স্বামীকে চিতর বাড়ি মারতে পারে না? কেন? ওটা তো শর্তের মধ্যে ছিল। স্বামী হচ্ছে পরম দেবতা, সেই পরম দেবতার পায়ে পুষ্প দিয়ে পুজো করতে হয়, ভক্তি করতে হয়, সেই দেবতাকে জিতে মারা যায় না। তাহলে হবে না, তুমি যখন বলছো আমাকে জিতেই মারবা, তুমি তো পরের মেয়ে, তাহলে আমার ভোজারিতে হইতেই বাকি তোর সাথে। না না শোনো, আমার শর্ত আমি ফেরত নিলাম, তোমার শর্ত তুমি ফেরত নাও, ও দরকার নেই। মানে তোমার শর্ত তুমি তুলে নিলে? হ্যাঁ। তাহলে আমিও কথা দিলাম, আমার শর্ত আমি তুলে নিলাম। তাহলে তুমি আমার বউ, তাড়াতাড়ি চলো এখান থেকে যাও।